একেবারে ভস্মীভূত হয়ে যায়। তার জেরে সর্বশান্ত হয়ে পড়েন দোকানের মালিকটা। এবং এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হয়েছে পোস্ট, যা ঘিরে রীতিমতো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। আপনাদের জানিয়ে রাখি, ঘুটিয়াশরি প্ল্যাটফর্মের ওপর বেশ কিছু দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায় বেশ কিছুদিন আগে। হতাশায় পড়েন এবার দোকানের মালিকটা, এবং তার মধ্যে এবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট যা ভাইরাল হয়, সেটা নিয়ে তোলপাড় হয়ে পড়ে ঘুটিয়া শরীফ এলাকায়। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। প্রতিবাদে ঘুটিয়া শরীফ এলাকায় বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দারের বিরুদ্ধে ধিক্কার মিছিল। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়, যা নিয়ে রীতিমতো এলাকায় চঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুরু হয় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। এবার প্রতিবাদে ঘুটিয়া শরীফ এলাকায় বুধবার সন্ধ্যে তৃণমূল কংগ্রেসের নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দারের বিরুদ্ধে ধিক্কার মিছিল। কি বলছেন তারা শোনাবো আপনাদের। সেই বক্তব্য আমরা তীব্র নিন্দা করছি। সেই জন্য ঘুটিয়া শরীফ জেলে হকার ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত হকার বন্ধুরা মিলে আজকে আমরা এই প্রতিবাদ সভা আমাদের প্রতিবাদ মিছিল করেছি। সালাউদ্দিন সর্দারকে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, তিনি পরিষ্কার একটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে যে আমরা নাকি ঘুটিয়া শরীফ প্ল্যাটফর্মে যে সমস্ত দোকান খুলে গেছে, এখানে নাকি আমরা হিরোইন ব্যবসা করি, আমরা নাকি এখানে গাঁজা ব্যবসা করি, এগুলো সবই নাকি গাঁজা এবং পাত্তার সেই সেই বক্তব্য সেই জন্য তার তীব্র নিন্দা আমরা করছি, এবং নাটো গ্রাম পঞ্চায়েত ঘোরা সালাউদ্দিন সরকারকে আমরা ধিক্কার জানাচ্ছি। তাই আজকের আমাদের আপনাদের জানিয়ে রাখি যে বিষয়ের দিকে আমরা নজর রেখেছি। কিছুদিন আগেই ঘুটিয়া শরীফ প্ল্যাটফর্মের ওপর কিছু দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। হতাশায় পড়ে যান দোকানের মালিক। তার মধ্যে থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যা ঘিরে রীতিমতো শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। তোলপাড় ঘুটিয়া শরীফ এলাকায়, যেখানে প্রতিবাদে এবার বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দারের বিরুদ্ধে এবার ধিক্কার মিছিল। সেই মিছিল আপনাদের সামনে রেখেছি। ইতিমধ্যেই বহু তৃণমূল কর্মী সমর্থকরা তারা সেখানে যোগদান করেছেন, প্রতিবাদ করছেন তৃণমূল কংগ্রেসের নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দারের বিরুদ্ধে ধিক্কার মিছিল। কিছুদিন আগেই ঘুটিয়া শরীফ প্ল্যাটফর্মের ওপর কিছু দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। হতাশায় পড়ে যান সেখানকার দোকানের মালিকরা। তার মধ্যে একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট, যা রীতিমতো ভাইরাল হয়েছে এবং যা নিয়ে শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, কি এমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট যা নিয়ে ইতিমধ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব? গোপাল, শোনা যাচ্ছে? যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, কিছুদিন আগে ঘুটিয়া শরীফ প্ল্যাটফর্মের ওপর কিছু দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায় এবং হতাশায় ভেঙে পড়েন দোকানের মালিকটা। তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, আরো বিস্তারিত জানাবে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, সোশ্যাল মিডিয়ায় কি এমন পোস্ট ভাইরাল হলো যা ঘিরে রীতিমতো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে? আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে আপনাদের জানিয়ে রাখি, প্রতিবাদে ঘুটিয়া শরীফ এলাকায় বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দারের বিরুদ্ধে এবার ধিক্কার মিছিল। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট যার রীতিমতো ভাইরাল হয় এবং তার জেরেই শুরু হয় তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। ঘুটিয়া শরীফ এলাকায়, যেখানে প্রতিবাদে এবার পথে নেমেছেন প্রধান সালাউদ্দিন সর্দারের বিরুদ্ধে ধিক্কার মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের। কিছুদিন আগেই ঘুটিয়া শরীফ প্ল্যাটফর্মের ওপর কিছু দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায় এবং হতাশায় ভেঙে পড়েন দোকানের মালিক। তার মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট যার রীতিমতো ভাইরাল হয়, যেটা নিয়ে তোলপাড় হয়ে পড়ে ঘুটিয়া শরীফ এলাকায়। এই নিয়ে শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। প্রতিবাদে ঘুটিয়া শরীফ এলাকায় বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দারের বিরুদ্ধে ধিক্কার মিছিল। আরো বিস্তারিত জানাবে যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি গোপাল শীলের সঙ্গে। গোপাল, কি এমন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো যা ঘিরে রীতিমতো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে? তোমাকে বলি,
ইতিমধ্যে কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি কথা মানে চতুর্দিকে ভাইরাল হয়, সেখানে লেখা ছিল ঘুটিয়া শরীফের এক নম্বর প্ল্যাটফর্মে আগুন লেগেছে, ভালো হয়েছে, হিরোইন আর গাঁজার ঠেকগুলো পুড়ে পুড়ে পুড়েছে, অসুবিধা কথা। এটা কে লিখেছে? তৃণমূলের এক নেতা, যে নেতা হচ্ছে ইতিমধ্যে প্রধান বলে জানা গিয়েছে, কংগ্রেস নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দার। সেই সালাউদ্দিনের সর্দারের বিরুদ্ধে কিন্তু তৃণমূলের যারা রয়েছে তারা কিন্তু ঘুটিয়া শরীফ এলাকা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তারা বিক্ষোভ দেখায়, বিক্ষোভ এবং ধিক্কার মিছিল বলতে পারো, আইএনটিসির সভাপতির উদ্যোগে এই ধিক্কার হয়। তার একটাই কারণ ছিল যে কেন তিনি এটা লিখেছেন। তবে একটা কথা তোমাকে বলে রাখি, যেটা লিখেছে কদিন আগে ঘুটিয়া শরীফ এলাকায় দোকানে আগুন লেগেছিল, তুমি জানবে প্রায় তিন চারটি দোকান কিন্তু সেখানে পুড়ে যায়। পুড়ে যাওয়ার পরে কিন্তু তারপরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই প্রধান, আর তারপরে তার বিষোদগার করেছে। তুমি বলতে পারো একটা তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, কারণ তৃণমূলের সঙ্গে তৃণমূলের মতানৈক্য কিন্তু ওখানে হচ্ছিল না। অর্থাৎ যে প্রধান ছিল, প্রধানের সঙ্গে তা কিন্তু অনেকদিন ধরে, অর্থাৎ সালাউদ্দিন সর্দারের সঙ্গে, আইএনটিইউসির যিনি সভাপতি রয়েছেন সেই শফি উদ্দিনের সঙ্গে কোনোদিন বনিবনা হচ্ছিল না, তার পরিপ্রেক্ষিতে এমন একটি ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। শোভনা, বেশ, অনেক ধন্যবাদ গোপাল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি গোপাল শীল। কিছুদিন আগেই ঘুটিয়া শরীফ প্ল্যাটফর্মের ওপর বেশ কিছু দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়, তার জেরে হতাশায় ভেঙে পড়েন দোকানের মালিক, আর তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট যা ঘিরে রীতিমতো ভাইরাল হয়, আর তা নিয়ে শুরু হয়েছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রতিবাদে ঘুটিয়া শরীফ এলাকায় বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দারের বিরুদ্ধে এবার ধিক্কার মিছিল